হ্যালো বন্ধুরা, এই ভিডিওতে আমরা দেখে নেব নবান্ন স্কলারশিপের যে ফর্মগুলো, সেই ফর্মগুলো কীভাবে ডাউনলোড করতে হয় এবং কীভাবে পূরণ করতে হয় সেগুলো নিয়ে আমি আলোচনা করব। এবং অবশ্যই কিন্তু ভালো করে মনে রাখবে, একটা আবেদনপত্র কিন্তু লিখতে হবে এ4 সাইজ পেপারে। সেই আবেদনপত্রটাও কিন্তু আমি এখানে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটা তোমরা প্রথম থেকে ভালো করে দেখবে শেষ পর্যন্ত, তাহলে তোমাদের বিষয়টা কিন্তু একেবারে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এই যে লিঙ্কটা রয়েছে নবান্ন স্কলারশিপের ফর্ম ডাউনলোড, এই লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখানে গিয়ে কিন্তু ফর্মগুলো ডাউনলোড করে নেবে। দেখিয়ে দিচ্ছি ফর্মগুলো কোন প্রকার হতে পারে, দেখে নাও। এই রকম কিন্তু ফর্ম থাকবে, ঠিক আছে, দেখে নাও। তিনটা ফর্ম থাকবে, একটা, দুটো এবং হচ্ছে তিনটে, এইরকম তিনটা ফর্ম থাকবে। এইগুলো হচ্ছে তোমরা কম্পিউটারে গিয়ে পিডিএফটাকে ডাউনলোড করে নেবে, তিনটা ফর্ম, এবং তোমাদেরকে হাতে কিন্তু পূরণ করতে হবে। প্রথমে দেখে নাও অ্যাপ্লিকেশন ফর্ম অফ স্কলারশিপ, এখানে ঠিকানা রয়েছে এবং এইখানে যে স্ট্যাম্প সাইজের ফটো রয়েছে, এখানে স্ট্যাম্প সাইজের ফটোটা তোমরা আঠা দিয়ে কিন্তু ছিটিয়ে নেবে। এখানে রয়েছে পার্সোনাল ডিটেলস, নেমস, অর্থাৎ ক্যান্ডিডেটের নাম, অর্থাৎ যার আবেদনপত্র তার নাম এখানে দিতে হবে। গার্ডিয়ান নেম, অর্থাৎ পিতা অথবা মাতার নাম এখানে তোমরা দেবে। ডেট অফ বার্থ দেবে। জেন্ডার, অর্থাৎ লিঙ্গ, অর্থাৎ তুমি পুরুষ না ছেলে না মেয়ে, অর্থাৎ মেল, যদি পুরুষ হয় তাহলে মেল, আর যদি স্ত্রী হয় তাহলে কিন্তু ফিমেল লিখতে হবে। এখানে রিলিজিয়ান রয়েছে, অর্থাৎ হিন্দু না মুসলিম এখানে লিখতে হবে, রিলিজিয়ান মানে ধর্ম। সাবকাস্ট রয়েছে, এখানে কি সাবকাস্ট লিখতে হবে এখানে, অর্থাৎ ধরো তুমি এসসি কাস্টের, তাহলে তুমি কি কাস্টের, এসসি কাস্টের কোন গোত্রে, মানে রাজবংশী না কি, সেটা তোমাকে এখানে লিখতে হবে। সাবকাস্ট, এসসি, ওবিসি এগুলো লিখলেও চলবে, ঠিক আছে, এসসি ওবিসি না এসটি, এই তিনটার মধ্যে যে কোনো একটা তোমাকে লিখতে হবে। তাহলে সাবকাস্টে তোমাকে লিখতে হবে এসসি ওবিসি না এসটি। এখানে কন্ট্যাক্ট ডিটেলস রয়েছে, পারমানেন্ট অ্যাড্রেস রয়েছে, অর্থাৎ ভিলেজ, পোস্ট, ডিস্ট্রিক্ট, এগুলো কিন্তু সমস্ত এখানে উল্লেখ করতে হবে। ডিস্ট্রিক্টটা আলাদা করে রয়েছে এখানে, ডিস্ট্রিক্ট মানে জেলা। মোবাইল নম্বর রয়েছে, পিনকোড রয়েছে, অর্থাৎ ডাকঘর সংখ্যা, পিনকোড রয়েছে, ডাকঘর সংখ্যা, এবং এখানে ইমেল থাকলে অবশ্যই ইমেলটা দেবে, যদি না থাকে তাহলে বানিয়ে দেবে, কারণ ইমেলটা দিলে কিন্তু ভালো হয়। অর্থাৎ তোমরা কিন্তু ফর্মটা জমা দিয়ে আসার পরে তোমরা কিন্তু ইমেলে কিন্তু সমস্ত কিছু ডিটেলস পেয়ে যাবে, অর্থাৎ তোমার ফর্মটা কিন্তু যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা কিন্তু তারা ইমেলের মাধ্যমে তারা যোগাযোগ করবে, ঠিক আছে। তাই ইমেলটা কিন্তু যদি না থাকে তাহলে বানিয়ে কিন্তু দেবে, তাহলে ভালো হয়, ঠিক আছে। এখানে একাডেমিক ডিটেলস রয়েছে, অর্থাৎ তুমি যে পরীক্ষাটা দিয়েছিলে, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা স্নাতক, সেখানে এখানে নেম অফ এক্সাম দিতে হবে, কোন বোর্ড বা ইউনিভার্সিটির আন্ডারে দিয়েছিলে দিতে হবে, এখানে ইয়ার অফ পাসিং, অর্থাৎ কত সালে তুমি পাস করেছো এবং কি গ্রেড পেয়েছো, এবং এখানে দিতে হবে মার্কসে, পার্সেন্টেজ অফ মার্ক, অর্থাৎ তুমি যে মার্কটা বা নম্বরটা পেয়েছো তার পার্সেন্টেজ এখানে তোমাকে তুলে ধরতে হবে। কারেন্ট কোর্স ডিটেল, অর্থাৎ বর্তমানে তুমি কি কোর্সে ভর্তি হয়েছো, উচ্চ মাধ্যমিক না কোনো নার্সিং বিভাগে তুমি ভর্তি হয়েছো, সেখানে সমস্ত ডিটেলস তোমাকে এখানে লিখতে হবে, ঠিক আছে। নেক্সট, নিস্ট ভালো করে লক্ষ্য করো, এখানে কিন্তু ব্যাংক ডিটেলস রয়েছে, এখানে কিন্তু ভালো করে কিন্তু ফিল আপ করবে, ঠিক আছে। ব্যাংক ডিটেলসটা, অ্যাকাউন্ট নম্বর রয়েছে, আইএফসি কোড রয়েছে, ব্যাংক নেম রয়েছে এবং ব্রাঞ্চ রয়েছে। নেক্সট হচ্ছে সিগনেচার অফ অ্যাপ্লিক্যান্ট, এখানে কিন্তু তোমার নিজস্ব সই কিন্তু এখানে করতে হবে, ঠিক আছে। প্লেস আর ডেট রয়েছে, এখানে দিতে হবে। সেলফ ডিক্লারেশন ফার্স্ট টাইম, ঠিক আছে, এই যে ফর্মটা রয়েছে এখানে, আই এম, অর্থাৎ তোমার নিজে থেকে তোমাকে এটা পূরণ করতে হবে, আই এম, তোমার নাম এখানে দিতে হবে। সন অফ ডটার, ডটার তুমি যদি ছেলে হও তাহলে সনের টিক চিহ্ন মারতে হবে, যদি মেয়ে হও তাহলে ডটারের টিক চিহ্ন মারতে হবে। নেক্সট, তোমার বাবার নাম এখানে দিতে হবে। মাই কারেন্ট অ্যাড্রেস, তোমার গ্রামের নাম এখানে দেবে এবং গ্রাম পোস্ট এখানে দিতে হবে, ঠিক আছে। ডিস্ট্রিক্ট রয়েছে, পিনকোড রয়েছে, পিনকোড রয়েছে এখানে উল্লেখ করতে হবে, এবং তোমার সেশনটা কত রয়েছে, মাই কারেন্ট একাডেমিক সেশন, অর্থাৎ তুমি যে ক্লাসে পড়ো বর্তমানে তার সেশনটা কত রয়েছে, অর্থাৎ 21-22 এটাই হবে, 21-23 হতে পারে, ঠিক আছে, মানে উচ্চ মাধ্যমিক আছে না, উচ্চ মাধ্যমিক 11-12, এই জন্য 21-23 এরকম হবে, ঠিক আছে। এবং বর্তমানে কোন স্কুলে পড়ো তুমি, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, নেম, অ্যাড্রেস এখানে লিখতে হবে, এখানে নিজের অবশ্যই সিগনেচার করতে হবে, আর এই এইদিকে সিগনেচারটা এটা নয় কিন্তু, ঠিক আছে, এটা তোমার কিন্তু কাউন্টার সাইন, এটা কিন্তু হেড, মানে তুমি যেখানে পড়ো বর্তমানে, যেখানে তুমি পড়ো সেখানে কিন্তু, সেখানে হেডমাস্টার এখানে কিন্তু সিগনেচার করবে স্ট্যাম্প দিয়ে, ঠিক আছে। নেক্সট, এটা রয়েছে রিকমেন্ডেশন ফ্রম এমএলএ, এটা আইএম, অর্থাৎ একইভাবে কিন্তু তোমার নাম, তোমার বাবার নাম, তোমার পারমানেন্ট অ্যাড্রেস, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড, এবং এখানে কিন্তু দেখে নাও যে মাই মান্থলি ফ্যামিলি ইনকাম ইজ,
রেট রয়েছে, এখানে কিন্তু তোমার ইনকামটা এখানে দিতে হবে, অর্থাৎ বাৎসরিক আয় কত। এখানে রয়েছে মাই মান্থলি ফ্যামিলি ইনকাম, অর্থাৎ মাসিক আয় কত, অর্থাৎ মাসে কত টাকা ইনকাম হতে পারে সেটা কিন্তু এখানে তুলে ধরতে হবে, ঠিক আছে। নেক্সট রয়েছে আবেদন পত্রটা কীভাবে লিখতে হবে, সেটার জন্য আরেকটা ভিডিও আমি বানাবো, সেটা তোমরা ভালো করে দেখে নাও। আবেদন পত্র এটা কিন্তু মাস্ট দরকার কিন্তু, মানে এই ফর্মগুলোর সঙ্গে আবেদন পত্রটা কিন্তু অবশ্যই জমা দিতে হবে। থ্যাংক ইউ। এই যে ফর্মটার লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে, সরাসরি সেখানে ডাউনলোড করতে পারবে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ।